श्री अरविंद मीरा तत्सवितु वरं रूपं ज्योति पार्श्व धीमहि जन्नो सत्येन दीपये। श्री अरविंदेर এই যে শক্তিপীত যে তার গায়ত্রী মন্ত্র, এই মন্ত্র আমাদের মনে প্রাণে শরীরে ধী শক্তি নিয়ে আসে। এই অটল বিশ্বাস চাই। মাঝে এক জায়গায় বলেছেন না, অটল বিশ্বাস হলে তবেই তা সম্ভব। আমাদের এই অধ্যাত্ম বিপ্লবী যোগী শ্রী অরবিন্দ শ্রীমায়ের অনন্তের আঙ্গিনা, এই সামান্য ভাবনার মধ্য দিয়ে আমরা শ্রী অরবিন্দের চরণে প্রণাম দেবার যে সুযোগ আসে, এও আমাদের ভাগ্য। রবীন্দ্রনাথ তাই তো বলেছেন, চরণ বন্দন করি করি নমস্কার, হে বন্ধু দেশ বন্ধু স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। এই যে শ্রী অরবিন্দকে প্রণাম জানিয়েছেন, তাকে নমস্কার জানিয়েছেন, বেদের কবি বিশ্বকবি মহাকবিকে প্রণাম জানিয়েছেন, কি অপূর্ব তার সেই ভাষা। তা আমরা এখানে শ্রী অরবিন্দের যেই ভাবনা নিয়ে একটু আলোকপাত। এখানে শ্রী অরবিন্দ বলছেন, কোন রকম দুশ্চিন্তা করো না, শান্তির মাঝেই জীবন যাপন করো, এটাই হবে তোমার একমাত্র মুক্তির পথ। আমরা যারা যেমন ভাবে যে যেমন ভাবে শিক্ষা পেয়েছি, আমাদের স্কুলে কলেজে এবং শ্রী অরবিন্দের ভাবনা নিয়ে আমরা যেটুকু শিক্ষা করতে পারি, সেটুকু আমাদের ওই শিক্ষার সঙ্গে সংযোজনের প্রয়োজন আছে। অধ্যাত্ম বোধের মধ্য দিয়ে আমরা নিজেদের জীবনকে রক্ষা করতে পারব, নিজেদের জীবনটাকে সুরক্ষার পথে নিয়ে যেতে পারব। তাহলে এই সুরক্ষার পথের আমাদের সেই অধ্যাত্ম যোগী চিকিৎসক হিসেবে আমরা শ্রী অরবিন্দের সেই ভাবনা, তিনি আমাদের রক্ষা করছেন, চঞ্চলা থেকে আমাদের ধী স্থির করবার যে পথ দেখিয়েছেন। আমরা অস্থির হব না, যখন মন অস্থির করবে তখন তার প্রতি স্মরণ করব, হে প্রভু তুমি আমাদের মন প্রাণ শরীরকে শান্ত করো। সীমা বলেছেন না, শান্তি প্রশান্তি, সেই প্রশান্তির মধ্যে আমাদের ধী স্থির যদি আমরা আপন নম্রতার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের সেই শ্রী অরবিন্দের চিকিৎসা গ্রহণ করা হবে এবং আমরা সুস্থ হব। যত রকম অশুভ অবস্থা আশপাশের থেকে আমাদের আক্রমণ করুক না কেন, আমাদের ধীর স্থির থাকতে হবে, স্থিরতা আনতে হবে, জীবনের যাবতীয় অশুভ শক্তিকে দূরে সরাতে হবে। এই পথ মায়ের দান, এ ভাবতে হবে। যদি আমরা তা কখনো অনেক সময় নিজেরা পারি না, কিন্তু তবু আমাদের সেই পথকে
বেছে নিতে হবে। শ্রী অরবিন্দ তিনি বলছেন না ওই জন্যই যে কোনো রকম দুশ্চিন্তা করো না। কিসের দুশ্চিন্তা করবো আমরা? করতে নেই, যা পাচ্ছি, যা শ্রবণ করতে পাচ্ছি, যাকে সেই ছবির মধ্যে দর্শন করতে পাচ্ছি, তিনিও যেন আমাদের মনের মধ্যে নাড়া দিচ্ছেন যে কোনো দুশ্চিন্তা করো না, শান্তির মাঝে জীবন যাপন করো, এটাই হবে তোমার একমাত্র মুক্তির পথ। সেই মুক্তির পথে আমাদের এগিয়ে যেতে হবে নিজেকে, তবে তো আমাদের মধ্যে ধীরে 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 সেই যে ট্রান্সফরমেশনের, সেই ট্রান্সফরমেশনের পথ কতদিন পরে। আমরা যদি এই সম্পূর্ণ চিন্তাটাকে সমর্পণ করতে না পারি, তার সম্মুখে যদি নিজেকে প্রকাশ না করতে পারি, তার আদর্শ যদি মেনে চলতে না পারি, তবে কেমন করে আমরা তার সেই ধ্যান ও গম্ভীর সেই নীরব চিকিৎসা, যার মধ্য দিয়ে আমি আমার হৃদয়, আমার সৎ চিত আনন্দকে অনুভব করতে পারব। তিনি এই হৃদয়ে প্রকাশিত হবেন, আর তার আলো, তার আলোক রশ্মি আমাদের এই চোখ বন্ধ করে তার সেই মূর্তি দর্শন করতে করতে আমরা ধ্যানস্থ হলে তবে আমাদের সেই শান্তির পথ এগিয়ে আসবে। সে আলোক উজ্জ্বল পথ তবেই তো আসবে। সেই জন্য তিনি বারবার বলেছেন, যখন কোনো দুশ্চিন্তা আসবে না, আমরা সেটাকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করব, কোনো দুশ্চিন্তা করব না। তাই তো শ্রী অরবিন্দ বলছেন যে জীবন যাপন করো, শান্তির মাঝে জীবন যাপন করতে হবে। তো শান্তি আমরা কোথায় পাব? তার যদি শ্রী চরণের কাছে আমরা বসতে না পারি, মায়ের সম্মুখে যদি আমরা বসতে না পারি, মাকে যদি স্মরণ করতে না পারি, তাহলে আমাদের সেই শান্তি কোথায়? সেই শান্তির জন্য আমাদের এগোতে হবে। শান্তির পথে এগোতে হলে মাকে স্মরণ করতে হবে। মাও তাই বলেছেন, অবিচল শান্তি শুধু এনে দিতে পারে শাশ্বত জীবন। সেই অবিচল শান্তির মধ্যে নিজেকে নিয়ে যেতে হলে ধীর স্থির হয়ে কখনো এই ২৪ ঘন্টার মধ্যে নিজেকে অনুসরণ করতে হবে। কে আমি, কেন এসেছি এই পৃথিবীতে, এই পৃথিবীর যে ডিভাইন শক্তি, এই ডিভাইন শক্তিকে যদি আমরা স্মরণ না করি, আমাদের এই দেহ প্রকৃতি, মহাপ্রকৃতিকে যদি আমরা স্মরণ করতে না পারি, তাহলে আমাদের এই দেহ প্রকৃতি কেমন করে শান্ত হবে? সেই সান্ত্বনা, সেই পথকে আমরা যদি বারবার চঞ্চলতার মন নিয়ে আসি, তাহলে আমাদের সাধনা, আমাদের মুক্তি, আমাদের সত্য পথে এগিয়ে চলা হবে না।
তাই আমরা যতটুকু পারি ততটুকু আমাদের চেষ্টা করতে হবে। শ্রী অরবিন্দের এই পথ দিয়ে তাকে প্রণাম করে, তাকে স্মরণ করে, তার সেই আলোর পথকে দর্শন করবার জন্য যে সচেষ্ট হওয়া, সেই যে পথ, সেই যে সুপারমাইন্ডের পথ, এই লোয়ার মাইন্ড থেকে কেমন করে আমরা সেই সুপার মাইন্ডে উঠতে পারব, তাহলে আমাদের অশুভ দুশ্চিন্তা সব মন থেকে দূর করতে হবে এবং সেই জন্য মায়ের কাছে কৃপা যাওয়া। আর মা তো বলেছেন, সীমা বলেছেন, আমি তোমাদের পাশেই আছি, আমি তোমার পাশেই আছি। কি অপূর্ব মায়ের স্বচ্ছ সরল বোধ এনে দেওয়া, যে মা বলছেন আমি তোমার পাশেই আছি। তাই তো এই শ্রী অরবিন্দের অধ্যাত্ম বিপ্লবী যোগী চিকিৎসক শ্রী অরবিন্দ শ্রী মায়ের অনন্তের আঙ্গিনায় আমরা একটু অনুসরণ করতে পারি, তবেই তো আমাদের সেই সার্থক জনম, সেই সার্থক জনম আমাদের চাই। তার জন্য যে অন্তর্যামী রয়েছেন তাকে অনুসরণ করা, তিনি আমাদের অন্তরে রয়েছেন, তিনি আমাদের অন্তরে ভাষা বলছেন, তুমি এই মিথ্যা পথে যাবে, তখনই এই বিবেক আপনাকে বলছেন না এটা করব না ওইটা করব, সেটি ভালো কাজ। তাহলে বিবেক সব সময় আপনাকে সজাগ করে দিচ্ছে। তাই আমাদের এই প্রাণারাম চ্যানেলের এই আলোর পালকিতে করে আমরা সীমা শ্রী অরবিন্দের যোগ ধ্যানের কথা বিন্দুমাত্র অনুসরণ করতে পারছি এবং শ্রী অরবিন্দের এই যে বাণী, এই বাণীটা বারবার আমরা মনের মধ্যে আনতে পারছি, এটাও তার কৃপা। তো আজকে শ্রী অরবিন্দের সেই বাণী যে আমরা কোনোরকম দুশ্চিন্তা, শ্রী অরবিন্দ বলছেন কোনোরকম দুশ্চিন্তা করো না, শান্তির মধ্যে জীবনযাপন করো, এটাই হবে তোমার একমাত্র মুক্তির পথ। এইটুকু বলে আজকে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে মা শ্রী অরবিন্দকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। আপনাদের যদি এই চলার পথে চলতে চলতে শ্রী অরবিন্দের কথা স্মরণ অনুভব হয়, এই জন্য আপনারা আমাদের এই ক্ষুদ্র চ্যানেলকে যদি কেউ তার ভালো লাগে একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, আর একটি মানুষ যাতে তার জীবনটা নিয়ে একটু শান্তির পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে, এইটুকু বলে এখানে শেষ করছি। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমেমা, ওম নমো ভগবতি শ্রী অরবিন্দায় নমো। বিশ্বের কল্যাণ হোক, ভারতের মঙ্গল হোক, আমাদের সকলের শান্তি হোক। ওম শান্তি, ওম শান্তি,
ओम शांति।